আর জীবনে মৃত্যু অবধারিত। দুনিয়াবি জগতে আপনি যখন কোনো মানুষের সাথে আলাপ আলোচনা করবেন, যে কোনো বিষয় নিয়ে সে আলাপ আলোচনা করতে আগ্রহী হবে, আপনাকে সঙ্গ দেবে, আপনার সাথে কিছুটা হলেও সঙ্গ দেবে, কিন্তু যখনই আপনি তার সাথে মৃত্যু নিয়ে কথা বলতে যাবেন, তখন সে বলবে এখানেই থেমে যাও আর সামনে অগ্রসর হয়েও না, তখন সে আর সামনে অগ্রসর হতে যাবে না, বিভিন্নভাবে পাশ কাটিয়ে অন্য প্রসঙ্গে চলে যাবে। মানুষ চায় মৃত্যু থেকে পালাতে, মৃত্যুর কথা স্মরণ করতে মানুষ চায় না, কেননা মৃত্যু হচ্ছে এমনই একটি সত্য, এমনই একটি বাস্তবতা যা দুনিয়াবী জীবনের সকল আনন্দ ফুর্তিকে কেড়ে নিয়ে যায় নিমিষেই। আর এই মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্যই সর্বাত্মকভাবে চেষ্টা সাধনা করে, প্ল্যান পরিকল্পনা করে, যাতে করে সে মৃত্যু থেকে রেহাই পেতে পারে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা জুমায় বলছেন, কুল, হে নবী আপনি বলুন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম। হে নবী আপনি বলুন, মৃত্যু যা থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম, অবশ্যই অবশ্যই সেটা তোমাদেরকে তোমাদের সাক্ষাৎ করবেই, তোমাদের সাথে মোলাকাত করবে, অবশ্যই অবশ্যই মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, অতঃপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে সেই অদৃশ্যের অধিকারী বাদশাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদাতি ফায়ুনাব্বিউকুম, অতঃপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ার জীবনে তোমরা যা কিছু করছো সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। মৃত্যু এটা প্রতিটি মানুষের জীবনেই আসবে, আজ হোক কাল হোক, প্রতিটি মানুষকেই সে মৃত্যুর গরল পেয়ালা থেকে পান করতে হবে। কেউই রেহাই পাবে না, কার কোথায় কখন কোন জায়গায় মৃত্যু হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। এই তো আজকে খবর পেলাম যে লঞ্চে আগুন লেগে অনেক মানুষ মারা গেছে, তারা কি কখনো চিন্তা করতে পারছে? তারা কি কখনো চিন্তা করতে পারছে যে ওইখানে তার মৃত্যু হবে? কখনোই তারা ভাবতে পারে না যে ওইখানে তার মৃত্যু হবে, কেউই জানে না যে কোথায় তার মৃত্যু হবে, ধারণা করতে পারে কিন্তু প্রকৃত অর্থে কেউই জানে না। এর জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউই জানে না যে কে কখন কি অবস্থায় মারা যাবে। আমার আজকে বয়স কম, তাই মনে করছি যে আজকে আমি দুনিয়াবি জীবনে যা ইচ্ছা তাই করব, আমার তো এত তাড়াতাড়ি মৃত্যু হবে না, এই ধারণা যদি আমার থাকে তাহলে ওই ব্যক্তির অন্তরটা শক্ত হয়ে যাবে, ওই ব্যক্তির অন্তর শক্ত হয়ে যাবে যে ধারণা করছে যে আমার মৃত্যুর আগে আগে বুড়ো হয়ে আমি নামাজ পড়ব, এখন আমি যা ইচ্ছা তাই করে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লোহায় যেমন মরিচা পড়ে তদ্রূপ মানুষের অন্তরেও মরিচা পড়ে। তো সাহাবা ইকরামরা জিজ্ঞাসা করলেন অন্তরের মরিচা দূর করার উপায় কি, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমাধান দিলেন যে মৃত্যুকে স্মরণ করা এবং বেশি বেশি কোরআন তিলাওয়াত করা, মৃত্যুকে স্মরণ করা এবং বেশি বেশি কোরআন তিলাওয়াত করা, এই দুইটি কাজ করলে অন্তরের যে মরিচা বা অন্তরের যে গোমরাহি সেটা দূর হয়ে যায়। অথচ আমরা মৃত্যুকে স্মরণ করি না।
যতটা সম্ভব মৃত্যু থেকে আমরা, মৃত্যুর স্মরণ থেকে, মৃত্যুর জিকির থেকে আমরা দূরে থাকতে চাই। তবে মৃত্যু আসবেই আসবে, এর কোনো ব্যতিক্রম নেই। মৃত্যু যখন আসবে একজন মানুষের, তখন ওই মানুষটা যদি আল্লাহওয়ালা হয় তাহলে তার মৃত্যুটা সহজ হবে, অপরপক্ষে মানুষটা যদি শয়তানওয়ালা হয় তাহলে তার মৃত্যুটা কঠিন হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মৃত্যুর আগে যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এমনই একটি বাক্য যেটা পড়ার সাথে সাথে পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, শিরিকটা কেটে যায়। আপনার ভিতর যদি আগে শিরিক করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আপনার শিরিক কেটে যাবে। তারপর যদি আবার আপনি শিরিক করেন, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। শিরিক করলে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়, আর লা ইলাহা ইল্লাল্লাহ বললে শিরিক কেটে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ এবং এর মর্মার্থ, এর গুরুত্ব আবু জাহেল আবু লাহাব বুঝতো দেখেই তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। কেননা তারা বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আমাকে একমাত্র একজনের কাছে সারেন্ডার করতে হবে, সেই জন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। আর আজকে আমরা লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতে বলতে মসজিদ ফাটাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর কোনো শর্তই আমাদের ভিতর আজকে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ টিকিয়ে রাখার জন্য এর শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে। একটা চাবির যদি যথাযথভাবে খাঁচকাটা না থাকে, ওই চাবি দ্বারা কিন্তু তালা খুলবে না। তদ্রূপ লা ইলাহা ইল্লাল্লাহর যদি শর্তগুলো আপনি পালন না করেন, তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা জান্নাতে যাওয়ার আপনার সম্ভব হবে না। কেননা লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি। আমরা জানি সলাত নামাজ জান্নাতের চাবি, সব জায়গায় লেখা, অথচ হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি, আর সলাত হচ্ছে তার অন্যতম একটি শর্ত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তাই মৃত্যু পথযাত্রী যেই ব্যক্তি হবে, তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। অথচ আমরা সেইটা না করে আমরা সূরা ইয়াসিন পড়া শুরু করে দিই। সূরা ইয়াসিন পড়লে নাকি মৃত্যুর সময় সূরা ইয়াসিন পড়া সম্পর্কে একটি হাদিস আছে, এটা নিতান্তই দুর্বল, জাল পর্যায়ে পড়ে যায়। আর মৃত্যু যন্ত্রণা লাঘব হয় এই সম্পর্কে কোনো হাদিসই নাই। অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে কী করতে হবে সেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্পষ্টভাবে বলে গেছেন, সেটা হচ্ছে তাকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। একবার একটা গাড়ি অ্যাক্সিডেন্টে দেখা গেল যে এক বন্ধু মারাই গেল, আরেক বন্ধু প্রাণ কোনো রকম আছে। তো পুলিশ সাথে সাথে আইসে সেইখানে, মুসলমান পুলিশ, তার অবস্থা বুঝতে পেরে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য তাকে তালকিন দিচ্ছে। বিস্ময়ের সাথে সেই বালকটি তৎকালীন সময়ের সামাজিকভাবে প্রচলিত একটি গান গাওয়া সে শুরু করে দিল, এবং সে গান গাইতে গাইতে মরে গেল, নাউজুবিল্লাহি মিন জালিক। কত খারাপ মৃত্যু! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে যার জীবন যেভাবে পরিচালিত করবে তার মৃত্যু সেভাবে হবে। আপনি যদি আপনার জীবনকে কোরআন ও হাদিস অনুযায়ী পরিচালনা করেন, তাহলে আপনার মৃত্যু সেইভাবে সুন্দর মৃত্যু হবে। আমরা একটা সুন্দর মৃত্যুর বাস্তব চিত্র আমরা কিছুদিন আগে দেখতে পারছি। আমাদেরই এই মসজিদের দিনী ভাই, সে সলাত আদায় করতে যাওয়া আসার সময়, আমাদের মসজিদেরই মুয়াজ্জিন, সলাত আদায় করতে আসার সময় তার মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন, আমিন। এবং সে সলাতে আসার সময় দোকানে বসে আড্ডা পিটানো কিছু মানুষকেও সে সলাতের প্রতি দাওয়াত দিয়ে তারপরই তার অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমরা সবাই তার জন্য অন্তর থেকে দোয়া করি, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম যা যা দান করুক, এবং দুনিয়ার জীবনে
তার যে আহল পরিবার, তার যে উত্তম আহল পরিবার তাকে দান করুন। আমিন। দুনিয়ার জীবনে তার যে ঘর ছিল তার যে উত্তম ঘর তাকে দান করুন। আমিন। দুনিয়ার জীবনে তার যে স্ত্রী ছিল তার যে উত্তম স্ত্রী তাকে দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা যে যার জীবন যেভাবে পরিচালিত করবে তার মৃত্যু সেইভাবেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেন যে আমার রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুম্মাস্তাকামু, অতঃপর এর উপর দৃঢ়তা অবলম্বন করে, ইস্তিকামত অবলম্বন করে, تتنزل عليهم الملائكة ألا تخافوا, তার উপর ফেরেশতা নাজিল হয়, এবং অধিকাংশ মুফাসসির কেরাম বলছেন মৃত্যু সময় তার কাছে ফেরেশতা নাজিল হয়। تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا, এবং ফেরেশতা নাজিল হয়ে বলতে থাকে তার কানে কানে, তোমার কোনোই ভয় নেই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনোই দুঃখ নেই, এবং তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। মৃত্যুর সময় যে কঠিন মুহূর্ত, ওই সময় যদি আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয় তাহলে আপনার আর মৃত্যু কষ্টটা থাকবে না ইনশাল্লাহ। অন্তরে আপনি দৃঢ়তা পেয়ে যাবেন, জান্নাতের সুবাস আপনি পেয়ে যাবেন। ও আবশিরু বিল জান্নাতি আল্লাতি কুনতুম তুআদুন, দুনিয়ার জীবনে তুমি যা করছো, যেভাবে জীবনটা পরিচালনা করছো, এই জন্য তুমি আজকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়ার জীবনেও আমরা তোমার সঙ্গী ছিলাম এবং আখিরাতেও আমরাই তোমার সঙ্গী থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, এবং সেইখানে তোমাদের মন যা চাইবে, তোমাদের নফস যা চাইবে তোমাদেরকে তাই দেওয়া হবে। নুজুলাম মিন গফুরির রহিম, এবং মহা ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে এ হবে তোমাদের অতীতেওতা। ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনে এবং সৎ আমল করে তাদের অতীতে তার জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস নামক বাগান। তো দুনিয়ার 60-70 বছরের জিন্দেগি, অল্প সামান্য জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজগুলো যদি আপনি করে যেতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দান করবে, এর চেয়ে বড় আর কি আছে। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, দুনিয়ার জীবনে যারা ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করে চলবে তারা হবে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, দুনিয়ার জীবনে তার হবে আল্লাহর বন্ধু। আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়ার জীবনে রয়েছে তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য রয়েছে সুসংবাদ। লা তাবদীল আলি কালিমাতিল্লাহ, নিশ্চয় আল্লাহর কথার কোনো রদ বদল হয় না। যালিকাল ফাউজুল আযীম, যালিকাল ফাউজুল কাবীর, এটাই হচ্ছে বিশাল সফলতা। তাই যেই ব্যক্তিটি মারা গেছে, যেই মানুষটি মারা গেছে, সেই মানুষটি যদি সৎকর্মশীল হয়, ভালো আমল করে মারা যায়, তাহলে সে কখনো এই খারাপ নোংরা দুনিয়ায় কখনো আসার জন্য সে চাইবে না, কখনো চাইবে না যে আবার এই দুনিয়ায় আসি, এত বাজে একটা দুনিয়া, এত কষ্টকর জায়গায় সে কখনো আসি, সে চাইবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে দুনিয়ার মূল্য কতটুক, একটা মাছির ডানা, একটা মাছির ডানার পরিমাণও যদি দুনিয়ার মূল্য হইতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের মুশরিককে একটুক পানি পানও করতে দিত না, অর্থাৎ মাছির ডানার চেয়েও নিম্নমানের এই দুনিয়াটা, কান কাটা ছাগলের চেয়েও নিম্নমানের এই দুনিয়ার মূল্য, অথচ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, মৃত্যুর কথা স্মরণ করি না, আখিরাতের বিশাল জিন্দেগির কথা স্মরণ করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাল তুকসিরুন আল হায়াতাদ দুনিয়া আল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও,
অথচ আখিরাত হচ্ছে উত্তম। তাই মানুষ যে জন্মগ্রহণ করছে সেই মৃত্যুবরণ করবে। জন্মের পর মাতৃগর্ভ থেকে যখন সে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে তখন সে একটা নতুন জগৎ দুনিয়ায় আসছে, সেখানে সে তার মাকে দেখতে পাচ্ছে, যেটা সে মাতৃগর্ভে থাকা অবস্থায় চিন্তাও করে নাই যে এত সুন্দর দুনিয়ায় সে আসবে। তারপরে আবার ওই লোক, ওই ছেলে, ওই বাচ্চাটি বড় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি, হে ইমান, হে মানব সম্প্রদায়, যদি তোমাদের পুনরুত্থান সম্পর্কে কোনো সন্দেহ থাকে, ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, তাহলে জেনে রাখো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছি, ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা, অথবা নুতফা থেকে তোমাদের নুতফা বানাইছি, শুক্রবিন্দু বানাইছি, ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন, অতপর ঝুলন্ত একটা রক্তপিণ্ড তোমাদের বানিয়েছি, সুম্মা মিন মুদগতি মুখাল্লাকাতি ওয়া গায়রি মুখাল্লাকাতি লিনুবাইয়িনা লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যদি আপনার কোনো প্রকার সন্দেহ হয় তাহলে আপনি আপনার প্রক্রিয়াটা চিন্তা করেন যে কিভাবে আপনি কি অবস্থায় ছিলেন মাতৃগর্ভে, কি একটা জমাট বাঁধা রক্ত অবস্থায় ছিলেন, তারপরে গোস্তপিণ্ড হয়েছেন, তারপরে সেখানে প্রাণের সঞ্চার হয়েছেন তিফলান, হ্যাঁ, তারপরে আপনি ছোট বাচ্চা শিশু হিসেবে দুনিয়া ভূমিষ্ঠ হয়েছেন, তারপরে আপনি শক্ত পরিপুষ্ট যুবকে পরিণত হয়েছেন, তারপরে ইলা আরো জালিল উমর, তারপর আপনি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছেন, তারপরে আপনার মৃত্যু হবে, তারপরে মৃত্যু হওয়ার পর আপনাকে বারজাকের জিন্দগিতে যেতে হবে, সেটা হচ্ছে আখেরাত এবং দুনিয়ার মধ্যবর্তী একটা জায়গা, বারজাক। বারজাকের জিন্দগি কবরের জায়গা, কবরের জিন্দগি। কবরের জিন্দগিতে যখন শেষ হয়ে যাবে, যখন কিয়ামত আসবে, যখন আবার দ্বিতীয় সিংহায় ফু দেওয়া হবে, তখন প্রতিটি মানুষ তার কবর ফেটে উপরে বের হয়ে দৌড়াইতে থাকবে হাশরের ময়দানের দিকে। তারপরে বিচার হবে, প্রতিটি মানুষেরই বিচার হবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা, যে বিন্দু পরিমাণ ভালো কাজ করবে সে তাও দেখতে পারবে। ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, যে বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে সে তাও দেখতে পারবে। মৃত্যু এমনই একটি জিনিস যেটার মোলাকাত আপনার আমার সবাইকেই করতে হবে, তাই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, যাতে করে মৃত্যুর পর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারেন। আপনার একটাই টার্গেট থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার সাক্ষাৎ করতে হবে, মৃত্যু আমার হবেই। দুনিয়ার জীবনে আপনি খারাপ কাজ করলেও মৃত্যু হবে, ভালো কাজ করলেও মৃত্যু হবে, আরামায়েসে জিন্দগিটা কাটাই দিলেও মৃত্যু হবে, আর ইসলামের জন্য কাজ করে গেলেও আপনার মৃত্যু হবে, মৃত্যু হবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীরই মৃত্যু হবে, প্রতিটি নফসেরই মৃত্যু হবে। ফাইন্নামা তুয়াফা ওয়া উজুরাহুম ইয়াউমাল কিয়ামা, অতবার কিয়ামতের দিন আপনাকে দুনিয়ার জীবনে যা করছেন তার ফলাফল দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কাউকে, যে কাউকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে ফেলে দেওয়া হবে, ফাকাদ ফাজ, সেই সফলতা হবে, সেই সফল হবে। অমাল হায়াতিদ দুনিয়া, অমাল হায়াতাদ দুনিয়া ইল্লা, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোকা ছাড়া কিছুই নাই, দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিছুই নাই। তাই দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য চেষ্টা মুজাহাদা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দান সৎকা করে আপনাকে আমাকে যেতে হবে, যাতে মৃত্যুর আগে বলতে না হয় যে হে আল্লাহ আমাকে আবার ফিরিয়ে দিন দুনিয়ার বুকে, আবার আমাকে ফিরিয়ে দিন, যাতে করে আমি দান সৎকা করে আসতে পারি, এইটা যাতে আমাকে বলতে না হয়। মৃত্যু আসার আগেই আপনাকে দুনিয়া আখিরাতের জন্য কাজ করে যেতে হবে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ আপনার নাসিব হয়। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে কেউ তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সলিহান, সে যাতে ভালো কাজ করে, সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে যাতে তার রবের ইবাদতে কারো সাথে শরীক না করে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রতিটি কাজ করতে হবে।
কোনো প্রকার এর ভিতর রিয়া বা কোনো প্রকার এর শিরিকের কোনো স্থান থাকা যাবে না, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার সাক্ষাৎ হবে। যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার জীবনটা আপনি অতিবাহিত করে দেন, আল্লাহর চেহারা দেখার জন্য আপনি দুনিয়ার জীবনটা অতিবাহিত করে দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার সাক্ষাৎ হবে। উজুহু ইয়াউমা ইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা, সেই দিন কিছু চেহারা আলোক উজ্জ্বল হবে। উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, তার রবের দিকে তাকাই থাকতে, তার রবের সাথে সাক্ষাৎকালে সেই দিন কিছু চেয়ার আলোক উজ্জ্বল হবে। উজুহু ইয়াউমা ইযিন বাসিরা, এমন কিছু চেয়ার মলিন হবে। উজুহু ইয়াউমা ইযিন বাসিরাতুন তাযুন্নু আইয়ুফআলা বিহা ফাকিরা, এবং সে মনে করবে না জানি আজকে আমার সাথে কি আচরণ করা হয়, সে টেনশনে থাকবে, সে মহা মুসিবতে থাকবে। মৃত্যু নামক এই কঠিন বাস্তবতার সাক্ষাৎ আপনাকে আমাকে করতেই হবে। আজ হোক কাল হোক আপনাকে আমাকে মৃত্যুর গরল পেয়ালা থেকে পান করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কয়েকটি জিনিস আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউই জানে না। ওমা তাদি নাফসু মা যা তাকসিবু গদা, আগামীকাল সে যা অর্জন করবে সেটা আল্লাহ ছাড়া কেউই জানে না। ওমা তাদি নাফসুম বি, সে কোন জায়গায় কোন স্থানে মারা যাবে। ওমা তাদি নাফসুম বি আই আর দিন তামুত, বি আই আর দিন তামুত, সে কোন স্থানে বা কোন জায়গাটায় মারা যাবে সেখান সেই জায়গাটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, এছাড়া কেউই জানে না। ইন্নাল্লাহ আলিমুন খবির, আল্লাহ হচ্ছে সকল বিষয়ের খবর রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকল কিছুর খবর আছে। আপনি কোথায় মারা যাবেন, কি অবস্থায় মারা যাবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোই জানেন, স্পষ্টভাবে জানেন। তবে আপনার যেই জিনিসটা চেষ্টা করে যেতে হবে, সদা সর্বদা নেক আমলের উপর থাকতে হবে, সদা সর্বদা জিকিরের উপর থাকতে হবে। এটা গত শুক্রবারে আলোচনা করা হয়েছে যে ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। সেখানে বিস্তারিতভাবে বলা হয়েছে যে সদা সর্বদা আপনাকে আল্লাহর জিকিরের উপর থাকতে হবে, রাস্তা দিয়ে হাঁটতে আসেন আল্লাহর জিকির করতে করতে রাস্তা দিয়ে হাঁটতে হবে, ঘরে কাজ করতে আসেন আল্লাহর জিকির মুখে থাকতে হবে, সদা সর্বদা আল্লাহর জিকির থাকতে হবে। আরেকটা জিনিস বেশি বেশি করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে, তওবা পড়তে হবে। যদি তওবা করেন বেশি বেশি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কয়েকটা জিনিস রাখছেন, যেটা সূরা নূহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমার রবের কাছে বেশি বেশি তওবা করো, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল। ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এবং আকাশ থেকে তোমাদেরকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, অর্থাৎ তোমাদেরকে ইকোনমিক্যাল সমৃদ্ধি দান করবেন, তোমাদেরকে অর্থনৈতিক সমৃদ্ধি দান করবেন। বৃষ্টি কিসের প্রতীক? অর্থনীতির সমৃদ্ধির প্রতীক কিন্তু বৃষ্টি। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা, এবং তোমাদের বাড়াই দেবে, তোমাদের মাল সম্পদ বাড়াই দেবে, ধন সম্পদ বাড়াই দেবে, সন্তান সন্ততি বাড়াই দেবে। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল্লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল্লাকুম আনহারা, এবং তোমাদেরকে জান্নাত দান করবে এবং তোমাদেরকে নহর দান করবে, নদী দান করবে। সদা সর্বদা ইস্তেগফারের উপর থাকতে হবে। সম্পর্কিত একটা প্রসিদ্ধ ঘটনা আছে, যেটা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির যুগে যে ঘটনাটা হয়েছিল, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ একবার একটা অপরিচিত স্থানে গেলেন, সেখানে সে মসজিদে রাতে কোথাও থাকার জায়গা নাই, সেই জন্য সে মসজিদে অবস্থান করলেন। তো মসজিদের খাদেম তো চেনে না যায় কে লোক, সে এখন দরজা তালা টালা মাইরে তুই এখন বাসায় যাবে, তখন সে দেখলে যে একটা লোক মসজিদে আছে, সে বলে বের হও বের হও বের হও, না আমার আজকে জায়গার থাকার জায়গা নেই তো আমি আজকে এখানে থাকতে চাই। আরে বের হও তো বের হও, আমি এখন তালা মারবো কোনো সময় নাই, না ভাই আজকে একটু মসজিদে থাকতে চাই। তারপর পা ধরে টাইনে বাইর করছে, টাইনে বাইর করে তালা মাইরে চলে গেছে। এই ঘটনা আবার একটা লোক দেখছে, একটা লোক দেখছে, সে হইল গিয়া রুটি যে বানায় যে এইভাবে এইভাবে রুটি বানায়, তার কাজ হইল রুটি বানানো, রুটির এক ব্যাপারী, সে এইটা দেখে খুবই দয়া লাগছে, বললো কি চলো তুমি আমার ফ্যাক্টরি আছে আমার ফ্যাক্টরিতে থাকবা, আজকের দিন আজকে রাতটা একটা রাত, তো তোমাকে তো আল্লাহওয়ালার মতোই দেখায় আমার ফ্যাক্টরিতে থাকবা।
ফ্যাক্টরিতে নিয়ে গেছে। তো ফ্যাক্টরিতে নিয়ে বসছে, সে তার কালকে সকালে রুটি, মানুষ রুটি খাবে, রুটি ভাজবে, এই জন্য সে তাড়াতাড়ি কাইটা তৈরি করতে আছে, ভেবে ভেবে তৈরি করতে আছে, আর শুধু বলতে আস্তাকফুল্লাহ সুবহানাল্লাহ আস্তাকফুল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাকফুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাকফুল্লাহ। তখন ইমাম আহমদ বিন হাম্বল জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি কি বলতে কি পড়তে আছেন আর মানে কি বলতে আছেন আর কাজ করতে আছেন? বললো যে, তখন ওই লোকটা বলে বললো যে আমি এই যে সুবহানাল্লাহ আস্তাকফিরুল্লাহ এই আল্লাহর জিকির করতে করতে আমি সব সময় এই আমার কাজগুলো করি, এবং এর মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে পাই নাই এমন কিছু নাই, সব পাইছি, তবে একটা মনের আশা আমার বাকি আছে, এটা হচ্ছে আমি শুনছি যে বর্তমান জামানার সবচেয়ে শ্রেষ্ঠ আলেম, তার 10 লক্ষ হাদিস মুখস্থ, সুবহান আল্লাহ, সবচেয়ে বড় ইমামের, মানে ইমাম তো যে আগে বড় আগে আসছে সে বড় ইমাম না, বয়সে বড়, কিন্তু জ্ঞানের ভিত্তিতে সব সকল ওলামা ইকরাম একমধ্যে সবচেয়ে বেশি হাদিসের হাফেজ হচ্ছে গিয়া হিফজুল হাদিস, হাদিসের হাফেজ হচ্ছে গিয়া আহমদ বিন হাম্বল, 10 লক্ষ হাদিসের ইমাম, তাকে তার সাক্ষাৎটা আমার এখন পর্যন্ত আল্লাহ সুবহান তাআলা এখন পর্যন্ত কবুল করে নাই, এছাড়া সকল কিছুই আমার মনের আশা কবুল করছে। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলল, আজকের দিনে তোমার এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা ইমাম আহমদ বিন হাম্বলকে পা দিয়ে শেষরেই শেষরেই তোমার কাছে নিয়ে আসছে, আজকে আমি তো আমি আহমদ। তারপর তো আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনি যা চাবেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে তাই দেবেন, যাই চাবেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে তাই দেবেন, যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি দুনিয়ার জীবনে সবচেয়ে বড় জিনিস, আমরা যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির কথাটা অন্তর থেকে আমাদের দূর হয়ে যাবে, তখনই শয়তান আমাদের অন্তরে প্রবেশ করবে এবং বিভিন্ন প্রকার দুনিয়াবি লোভ লালসা, দুনিয়াবি ঝামেলা, দুনিয়াবি টেনশন, দুনিয়াবি মুসিবত, বিভিন্ন প্রকার দুনিয়াবি দুনিয়াবি মানে চিন্তা টেনশনের দ্বারা আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দেবে। আর আপনি যদি আল্লাহর জিকিরে সদা সর্বদা থাকেন আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরকে পবিত্র রাখবেন। একটা পবিত্র অন্তরই কিন্তু সবচেয়ে বড় জিনিস, পবিত্র অন্তরটাই সবচেয়ে বড় জরুরি জিনিস, জান্নাতে যাওয়ার জন্য একটা পবিত্র অন্তরই সবচেয়ে জরুরি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন মাল সম্পদ সন্তান সন্ততি কোনোই কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে একটা পবিত্র কলব নিয়া পবিত্র অন্তর নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির হইতে পারে, সেই একমাত্র সেইটাই তার কাজে লাগবে একমাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সদা সর্বদা আল্লাহর জিকির, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর রেদাল্লাহ অবস্থায় থাকার তৌফিক দান করুন, এবং সেই অবস্থায় ইমানের সহিত আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে মৃত্যু দান করুন, আমিন। ওয়াতাওয়াফানা মাআল আবরার, আমরা দোয়া করি যাতে আল্লাহ সুবহানাহু তাআলা সৎকর্মশীলরা যেভাবে মারা গেছেন তাদের মতো করে যাতে আমাদের মৃত্যু দান করুন। আকুল কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما عباد الله
إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ اذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَذْكُرْكُمْ وَاشْكُرُوهُ يَزِدْكُمْ وَاتَّقُوا اللَّهَ يَجْعَل لَّكُم مِّنْ أَمْرِكُمْ يُسْرًا يَجْعَل لَّكُم مَّخْرَجًا أَقِيمُوا الصَّلَاةَ الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة